ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা আজকে থেকে কি করব, ওয়ার্ডপ্রেস শেখা শুরু করব। হ্যাঁ, আজকে হচ্ছে ফার্স্ট লেকচার। সো প্রথমত আসো, ইয়া করো, স্ক্রিনটাকে আমি শেয়ার করব কি না, আমি না, আচ্ছা স্ক্রিনটা তুমি শেয়ার করো। হ্যাঁ, করে আমরা একদম ব্রাউজারে যেয়ে পরে স্ক্রিন শেয়ার করো, ওয়ার্ডপ্রেসটা দেখাই কী কী শিখবো আমরা। আমরা 10 মিনিট করে লেকচার দেবো ডেইলি, ঠিক আছে? বেশি বড় লেকচার হলে আবার লোকজন দেখতে চায় না। 10 মিনিট এই আচ্ছা, আমি ধরে নিলাম তোমার নলেজ জিরো। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের নলেজ জিরো ধরে নিয়ে আমরা শেখা শুরু করব। প্রথমত আসো যে করো, একটা সাবলামিটার ক্লোজ করো। হ্যাঁ, রাইট ক্লিক করে সাবলামিটার ক্লোজ করো, পরে নিউ হিসাবে ওপেন করো, সাবলাইম, নতুন একটা সাবলাইম নিউ ফাইলে ওপেন করো, ঠিক আছে? এটা গাইটা দো, এখন নতুন একটা ওপেন করো, জাস্ট নিউ ফাইল, পরে সেভ করবো। হ্যাঁ, এখন সেভ করতে হবে না, জাস্ট লেখো, সবগুলা কাটো। নিউ ফাইল ওপেন করবো, এখানে লেখবো কি, ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্স লেকচার 1। হ্যাঁ, তারপর আমরা বলবো কি কি আজকে দেখবো। লেখো, আর আজকে ডেটটা একটু লেখো, জানুয়ারি 14, 2021, ঠিক আছে? তারপর আজকে কি দেখবো, আজকে মূলত আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো, আর কিছু না। 2021 আর ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্স লেকচার 1, ঠিক আছে? এগুলো সেভ করে রেখে দেবে একটা ফোল্ডারে। হ্যাঁ, ডেলি ডেলি যা লেখাবো এগুলো, ওয়ার্ডপ্রেস ফর বিগিনার্স। আমাদের গোল কি, আমাদের গোল হইতেছে তোমার একটা ই কমার্স সাইট বানাবো। হ্যাঁ, ধরো যে আমরা ধরে নিলাম চালডাল.com মতো একটা ওয়েবসাইট বানাবো, ঠিক আছে? সো ওইভাবে আমরা আগাবো। আমরা কাজ করতে করতে শিখবো, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের গোল। হ্যাঁ, নিচে আসো, নিচে এসে লেখো যে টপিকস। হ্যাঁ, আজকে কি কি করবো, টপিকস লিখে কলম দিয়ে 1 নম্বরে লিখো, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ইনস্টল, এটা আমাদের আজকের টপিক। কলম দিয়ে লেখো ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটাই। আর জ্যাম ইনস্টলের ব্যাপারটা আমরা দেখবো না, ঠিক আছে? জ্যাম আমরা গুগল থেকে দেখে নেব কীভাবে জ্যাম ইনস্টল করতে হয়। জ্যাম এবং ভার্চুয়াল হোস্ট এগুলো আমরা গুগল থেকে দেখে নেব কীভাবে অ্যাড করতে হয়, ইনস্টল করতে হয়। নিচে প্রি লিখে রাখো তো, প্রি রিকুইজিট, বা উপরে অথবা নিচে যে কোনো জায়গায় লিখে রাখো। হ্যাঁ, প্রি রিকুইজিট, PREREQUI, টপিকস এর উপর লিখবো। টপিকস এর ভিতরে এন্টার মেরে লিখতে পারো, টপিকস এর ভিতরে এন্টার মেরে লেখো প্রি রিকুইজিট, এগুলো থাকা ভালো আর কি। হ্যাঁ, প্রি রিকুইজিট, PREREQUISITES। REQUI, হ্যাঁ, ই নাই, এটা হচ্ছে আমার প্রি রিকুইজিটস। প্রি রিকুইজিটসে কী লাগবে, 1 নম্বর হইতেছে জ্যাম্প ইনস্টল, 2 নম্বর হইতেছে জ্যাম্পটা, কেন জ্যাম্পটা আমাদের যে সার্ভার, ঠিক আছে, PHP প্রজেক্ট রান করার জন্য জ্যাম্পটা লাগে লোকাল সার্ভার হিসেবে। আর হইতেছে তোমার কি যেন বলতেছিলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল না না না, জ্যাম ইনস্টল এবং হইতেছে ভার্চুয়াল হোস্ট। হ্যাঁ, ভি হোস্ট লেখে রাখো, বা ভার্চুয়াল হোস্ট দেখো, ওগুলো গুগল করে দেখে আমরা দেখে নেব, বা তোমার দিকে ভি অলরেডি সেট আপ করা আছে, তাই না? ভার্চুয়াল, VIRTUAL, ভার্চুয়াল হোস্ট, টোটাল লিখবো VIRTUAL ভার্চুয়াল ভার্চুয়াল স্পেস হোস্ট। হ্যাঁ, ভার্চুয়াল হোস্ট সেট আপ, এটা জ্যাম্পে কীভাবে ভার্চুয়াল হোস্ট অ্যাড করে ওগুলো তোমরা গুগল করে দেখে নেবে, ঠিক আছে? তোমার কাছে সেট আপ থাকলে ভালো, না থাকলে গুগল করে দেখার, ফিক্স করার ট্রাই করবো, না পারলে আমরা পরের দিন দেখবো। সো জ্যাম ইনস্টলের পরে ব্র্যাকেট দিয়ে লেখো যে গুগল। হ্যাঁ, গুগল অথবা গুগল লিখে রাখো, গুগল ইট লিখে রাখো, জাস্ট গুগল স্পেস ইট, IT ইট, ব্র্যাকেটটা গুগল ইট, 1 এবং 2 দুইটাতেই গুগল ইট, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রি রিকুইজিট। আমাদের 5 মিনিট ফ্রম চলে গেছে, গুগল দেখো লিখে দিই বা গুগল স্পেস ইট, গুগল ইট লেখো, সমস্যা নেই। নিচেরটাও সেম,
এখন আসে আমাদের এগুলো প্রিরিকুইজিট। হ্যাঁ, তারপরে কি হইলো, প্রিরিকুইজিট তো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, প্রিরিকুইজিট পরে এন্টার মারে টপিকসটা নিয়ে আসো আলাদাই রাখি। হ্যাঁ, কন্ট্রোল এক্স দাও, কন্ট্রোল এক্স দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস। হ্যাঁ এন্টার মারা, ঠিক আছে, আজকে আমরা শুধু একটাই ইনস্টল ওয়ার্ডপ্রেসটা দেখবো। এখন আসো, তোমার তো জ্যাম্প আছে না, জ্যাম্পটা একটু স্টার্ট করো তো দেখি। হ্যাঁ জ্যাম্প অলরেডি স্টার্ট আছে। হ্যাঁ, সো এখন একটু ইয়া করো, প্রথমত কী করবা, গুগলে যে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করো, ফ্রেশ ওয়ার্ডপ্রেসটা গুগলে যাও, যে লেখো ওয়ার্ডপ্রেস ইনস্টল। ওয়ার্ডপ্রেসের দুইটা সাইট তো, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জ আর একটা ডট কম। আমরা কোথায় যাবো দেখি তো, আগে একটু ওয়ার্ডপ্রেস ইনস্টল লেখো, অথবা ওয়ার্ডপ্রেস ডাউনলোড, সরি ওয়ার্ডপ্রেস ডাউনলোড। তারপরে দেখো এটা আসে কোথায়, এন্টার মারো, ওয়ার্ডপ্রেস ডট অর্গ। হ্যাঁ ওয়ার্ডপ্রেস ওয়ার্জ, এটা হচ্ছে আমার মেন ওয়েবসাইট, ঠিক আছে, ডট কম না, ডট কমটা হচ্ছে অন্য কাজের জন্য। হ্যাঁ ওয়ার্জিতে যাও, যাওয়ার পরে এটা ডাউনলোড করো, ডাউনলোড করতে মানে 1 মিনিটের মতো লাগার কথা, বা ছোট সাইজ তো, নিচে আসো, নিচে আসো, নিচে ডাউনলোড করি। এটা কি ওয়ার্ডপ্রেস, এই যে ডাউনলোড 5.6 ভার্সন, ঠিক আছে। হ্যাঁ এটা অলরেডি ডাউনলোড আছে। হ্যাঁ, আমার সমস্যা নাই, লেটেস্ট নামে না দেখি নামে কি না, তোমার তো উইন্ডোজ, হ্যাঁ উইন্ডোজে কোনো সমস্যা করবে না, উবুন্টু হইলে অনেক পারমিশন ইস্যু থাকবে, ওগুলো আমরা পরে দেখবো যদি আসে। হ্যাঁ এখন এটা নামার পরে কি করবা, নামার পরে তোমার এসটিডক্সে যাইবা, আগে এটার নামও, নামার পরে ওয়ার্ডপ্রেস 5.6, তাই না। এখন আমরা ভিডিওগুলো একটু কাইটা কাইটা ছোট করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা ওয়ার্ডপ্রেস ইনস্টল কি করতে পারছিলা নাকি, হ্যাঁ ইনস্টল করছে, হয়েছে, তারপরে কি করছো, আর আর কতটুকু দেখছো ইনস্টল করার পরে? ইনস্টল করার পরেই তুমি ফোন দিলে আর কি। মাত্র ইনস্টল করলাম, এই যে এই পর্যন্ত ড্যাশবোর্ড মানে পাসওয়ার্ড টাসওয়ার্ড সব কিছু সেট আপ করার পর এই ঠিক পর্যন্ত আছে, আর আসছে। ফ্রি টাইমে আমার ইউটিউব আগের কিছু টিউটোরিয়াল ছিল, ওগুলো তাহলে দেখতে পারো। হ্যাঁ ওগুলো তো ক্লিয়ার না, তারপরে আচ্ছা তুমি একটু লিঙ্কটা পাঠাই দিও তাহলে। লিঙ্কটা দিব। তুমি বাংলা ইয়া করবা কি যেন বলে, কেমনে পাইবা, ইয়া লাগবে, এটা আমার একটা ইউনিক সার্চ করবো তাহলে আমার পাইবা। লাগবা কি যে ইউটিউবে ইউটিউবে যাও, যা লেখো আমার একটা ইয়ে আছে তো, হ্যাশট্যাগ আছে একটা, হ্যাশট্যাগ NHR 100 মুভিস লিখবা, তাহলে আমার চ্যানেলটা পাই যাবে, অথবা NHR 100 মুভিসই লেখো দেখি, হ্যাশ হ্যাশ লেখো, হ্যাশট্যাগ দাও, তারপর NHR একসাথে, হ্যাঁ নাজমুল হাসান রবিন, NHR 100 মুভিস সব একসাথে লেখো, NHR 100 মুভিস লেখো তো দেখি আসে কিনা, অথবা 100 সংস, অথবা NHR 100 সংস আসবে, NHR নাজমুল হাসান রবিন, এন দিয়ে হইতেছে নাজমুল, এইচ দিয়ে হইতেছে হাসান, আর দিয়ে রবিন, ঠিক আছে, ওইটা NHR আর 100 সংস, ওইটা লেখো দেখি আসে কিনা চ্যানেলটা, যত দেখি NHR 100 100 100, এই ইংলিশ না, জাস্ট NHR পর 100 লেখো, টাইম অনেক বেশি যেতেছে, সংস SONGS দেখি তো, এই আসছে না, হ্যাঁ এটা আমার চ্যানেলে দেখছো, এই ঢুকো, আমার নামে ক্লিক করো, আমার ওই যে নাচমাল আইকনটা দেখা যাচ্ছে না, ইমেজটা, ইমেজে ক্লিক করো, তারপর প্লে লিস্টে যাও তো দেখি, প্লে লিস্টে যাও, এখন এখানে এই যে ভিডিওগুলো পাইবা আর কি, ওই যে ওয়ার্ডপ্রেসটা, হ্যাঁ এগুলা এগুলো দেখলে কি সুযোগ হয়তো আগে পাইবা, সমস্যা তো হইবই, এই যে এটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা আচ্ছা পাওয়ার জন্য সেভ করে রাখতে পারো। হ্যাঁ ওই যে সাবস্ক্রাইব প্লে করা লিস্ট, আছে পাবো। না 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 বুঝো নাই, ওই যে প্লে লিস্ট ওপেন করো, দেখাই প্লে লিস্ট ওপেন করো, যে 5টা দেখাইতেছে না আমার, ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসের প্লে লিস্টটা,
ক্লিক করো, প্লে অল দো, এখান থেকে উপরে রাইট রাইট সাইডে দেখো একটা প্লাস আইকন আছে সেভ করার জন্য উইথ প্লে লিস্ট, দেখছো প্লাস আইকনটা পেয়েছো? হ্যাঁ সেভ হয়েছে না? ইউটিউবে মেনুটা ক্লিক করো, ইউটিউবের লেফট সাইড বারটা ওপেন করো, এখানে দেখো সেভগুলো দেখাবে, ঠিক আছে ফিউচারে ইউটিউব, এখানে না না এখানে না, ইউটিউব আইকনটা দেখতেছো? ইউটিউব আইকন, আইকনের লেফট সাইডে একটা সাইড বার আছে, ড্রপ ইন করো। হ্যাঁ এখানে এখানে দেখো দেখো ওইটা তোমার, তো জানি আমি, ওইটা হ্যাঁ অবশ্যই তোমার যে জানি। সেভ প্লে লিস্ট গুলো এখানে পাইবা, ঠিক আছে মানে চ্যানেল নামটা ভুলে গেলে এটা বললাম, নিজ সেভ প্লে লিস্ট নাই, সাবস্ক্রিপশন এখানেই আছে, আমি পাবো ওইটা, তোমারটা খুঁজে পাবো, সমস্যা ঠিক আছে এটা কাটো, হয়ে গেছে এটা না পেলে পরে জানাইবা। সো এটা দেখলে মোটামুটি অনেক আইডিয়া ক্লিয়ার হবে। হ্যাঁ তারপর আসো হইতেছে ডাউনলোড হয়েছে না, ইয়াতে যাও এটা ওপেন করো, না না এখান থেকে ওপেন করার দরকার নাই, তুমি যে শো হলে যাও, যাইয়া ফোল্ডারটা কপি করো, ডাউনলোড ফোল্ডারটা ক্লোজ করে এগুলো, শো হলে যাইয়া ডাউনলোড ফোল্ডারটা কপি করে এসটি ডক্সে যাও, ঠিক আছে স্টুডিওতে, হ্যাঁ কপি কপি হয় না, কন্ট্রোল এক্স করে নিব। না না কন্ট্রোল সি মারো, কন্ট্রোল সি দিয়ে স্টুডিওতে যাও, যাই পেস্ট করো এটা, স্টুডিওতে যাও, অলরেডি হ্যাঁ আছে, স্টুডিওতে যাই কি করবা, একটা ফোল্ডার বানাও রিসোর্সেস, একটা ফোল্ডার বানাও এখানে রিসোর্সেস, ঠিক আছে RESOURCES রিসোর্সেস, দেন এটা পেস্ট করো, যত ডাউনলোড করবো সব এখানে রাখবা, যত প্লাগইন লাগিন যা যা আছে, হ্যাঁ এন্টার মারো, মাইরা পেস্ট করো ভিতরে যেয়ে, পেস্ট করার পরে এক্সট্রা করো, এটা এটা কি সে ডাউনলোড ফোল্ডার আই পড়ছে এখানে, এখানে কাটো কাটো কন্ট্রোল এক্স দাও, এটা পুরো ডাউনলোড ফোল্ডার আই পড়ছে, বুঝলাম না, ডাউনলোড আবার যাও, এটা এটাই কো করতে হ্যাঁ কপি করো ম্যানুয়ালি করতে যাচ্ছি। এসটি ডক্সে যাও, এসটি ডক্সে যাও, রিসোর্সে যাও, যায় পেস্ট করো, এটা নেই, এটা কাট, আচ্ছা কাটো দেখি, পেস্ট করো, পেস্ট গায়েব হয়ে গেছে বললাম না, নাকি আছে, হ্যাঁ আছে, হ্যাঁ এক্সট্রাক্ট করো, এক্সট্রাক্ট করে আমরা এই ফাইলটা ইউজ করব ইনস্টল করার জন্য, হ্যাঁ এক্সট্রাক্ট করো, নিচে কই আছে এক্সট্রাক্ট ফাইলস, এখন ওয়ার্ডপ্রেসের ভিতরে যে ফাইলগুলো আছে, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের ভিতরে যাও, যে কন্ট্রোলে কন্ট্রোল সি মারো, দেন এসটিডক্সের ভিতরে যাও, একটা প্রজেক্ট ফোল্ডার বানাও, নাম দেবে কি ডব্লিউপি, হ্যাঁ ডব্লিউপি ডব্লিউপি ড্যাশ টিউটোরিয়াল, ঠিক আছে ছোটদের সব ছোটদের, এটা প্রজেক্টের নাম, প্রজেক্ট ফোল্ডার ডব্লিউপি ড্যাশ টিউটোরিয়াল, এন্টার মারো, আমরা এটাই ফিউচারে ইমপ্লিমেন্ট করবো, হ্যাঁ ভিতরে যে পেস্ট করো সবটা পুরোটা, ডব্লিউপি ড্যাশ টিউটোরিয়াল, ওকে এখন তোমার ওই যে পিএইচপি মাই মেনে যাও, যে একটা ডাটাবেস বানাও, পিএইচপি মাই মেনে যাও, লোকাল হোস্টে যাব, পিএইচপি অ্যাডমিন না অ্যাডমিন, হ্যাঁ ব্রাউজারে ব্রাউজারে যাও, যায়া এটা জ্যাম ইনস্টল থাকলে আমাদের পিএইচপি মাই অ্যাডমিনটা আসবে, ঠিক আছে সো লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এন্টার মারো, এখানে কি করবা নিউ ডাটাবেস যাও, যে ডাটাবেস বানাও ডব্লিউপি ড্যাশ টিউটোরিয়াল, নিউতে ক্লিক করো, করে একটা ডাটাবেস ক্রিয়েট করো, দেখো ডব্লিউপি ড্যাশ টিউটোরিয়াল, ডব্লিউপি ড্যাশ টিউটোরিয়াল সব ছোট আছে, টিউটোরিয়াল TUTURIAL টিউটোরিয়াল, এবং নামটা কপি করে রাখো, ঠিক আছে এন্টার মারো, এন্টার মারো, হুম
যাই হোক, আচ্ছা নোটপ্যাডে আমি কপি করে রাখি তোমার এটা, আমি ওইটা আরেকটা করছিলাম। ইয়ে করো এখন, এগুলা সমস্যা নেই। হ্যাঁ এখানে এখানে দরকার নেই, সাবলামে যাও, নোটপ্যাড বাদ, সাবলামে লেখো ডাটাবেস ডিটেলস, এ টপিকসের নিচে 2 নম্বরটা কাটো, এটা নিচে যাও, এন্টার মারো, মাইরে লেখো কি যে ডাটাবেস ডিটেলস, ঠিক আছে, এন্টার মারো, অথবা লেখো ডিবি ডিটেলস, ঠিক আছে, কিছু একটা লেখো, ডাটাবেস ডিটেলস কোলন দিয়ে নিচে কি লিখবা, ডিবি নেম, ডিবি নেমটা লিখে রাখো জাস্ট, ডিবি নেম কি তোমার ইকুয়াল, তো ইকুয়াল তো লেখো, ডিবির নামটা লেখো আবার, যেটা লেখো একটা স্পেস মেরে রেখো, ঠিক আছে, গুলো যারা আগে পরে ডব্লিউপি টিউটোরিয়াল, এটা হলো ডাটাবেস ডিটেলস, ঠিক আছে, আসো এখন শেষ, যাও ইয়াতে যাও, যে প্রজেক্ট ফোল্ডারে আসো, আমাদের ফাইলগুলা সব এক্সট্রা করছে তাই না, ফাইলগুলা হয়ে গেছে। দেখি, ফাইলগুলো এক্সট্রাক্ট হইলে এখন তুমি যে কাজটা করবা, তোমার ব্রাউজার যে হিট করবা কিভাবে, ফোল্ডারের নাম লোকালো স্ল্যাশ ফোল্ডারের নাম, ঠিক আছে, ব্রাউজারে যাও, লোকালোস্টে যে ব্রাউজারে যে লোকালহোস্ট স্ল্যাশ ডব্লিউপি ড্যাশ টিউটোরিয়াল তোমার ফোল্ডারের নাম, লোকালহোস্ট স্ল্যাশ ডব্লিউপি ড্যাশ টিউটোরিয়াল, TUTURIL টিউটোরিয়াল, তাহলে এখন ওয়ার্ডপ্রেস ইনস্টলের ব্যাপারটা আসবে এখানে, ঠিক আছে, আসার পরে ইনস্টল করবা, প্রথমত যাও কন্টিনিউ দাও, কন্টিনিউ দেওয়ার পরে লেটস গোতে দাও, হ্যাঁ দেয়া, তোমার কি কি লাগবে, ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, হ্যাঁ লেটস গো দাও, লেটস গো দেওয়ার পরে ডাটাবেসের নাম দিবা, ডাটাবেসের নাম লেখো কন্ট্রোল এ, তারপরে ডাটাবেসের নামটা দাও পুরোটাকে, এটা ডাটাবেসের নাম কি, এটা হচ্ছে WP ডব্লিউ টিউটোরিয়াল ড্যাশ টিউটোরিয়াল, হ্যাঁ ইউজার ইউজার নেম এটা হচ্ছে রুট, ঠিক আছে, বাই ডিফল্ট জ্যাম্পের ইউজার নেম রুট টিউটোরিয়াল, হ্যাঁ ইউজার নেম কয়টা লেখো রুট, পাসওয়ার্ড কয়টা ব্ল্যাঙ্ক রাখো, কোনো পাসওয়ার্ড নাই, ঠিক আছে, রুট তোমার কি পাসওয়ার্ড আছে জ্যাম্পে নাকি, হ্যাঁ জ্যাম্পে পাসওয়ার্ড ছিল মানে আচ্ছা আরেকটা। ডিফল্ট, ডিফল্ট আচ্ছা নাও এটা থাকে না, না জ্যাম্পে পাসওয়ার্ড, ইউজার নেম লেখো রুট, RWT রুট, এটা হচ্ছে ডিফল্ট, সবগুলো জ্যাম্পের সবসময় এটাই থাকে ইউজার নেম, পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড কাটো, হ্যাঁ দাও গো দাও, সাবমিট দাও, সাবমিট দিন। ওয়ার্ডপ্রেস টেবিল সবগুলোর আগে WP নাম আসবে আর কি, রান করো, প্রেফিক্স রেজ আছে কি তোমার টেবিলের নামের আগে WP লেখা থাকবে, তুমি চাইলে এটা চেঞ্জ করতে পারবে, হ্যাঁ লেখবা কি যে লেখো WP স্পেস টিউটোরিয়াল, WP স্পেস টিউটোরিয়াল সব বড় হাতে, মানে বড় হাতে ছোট হাতে লিখতে পারবে, এটা তো টাইটেল, ঠিক আছে, এটা হচ্ছে ওয়েবসাইটের টাইটেল, WP স্পেস টিউটোরিয়াল, টিটা বড়, টি বড় হাতের, TUTURIAL টিউটোরিয়াল, RIAL, ইউজার নেম দাও অ্যাডমিন, পাসওয়ার্ড দাও 1 থেকে 9, টিউটোরিয়াল এরকম না তো, এআই তো। টিউটোরিয়াল, হ্যাঁ পাসওয়ার্ড ইউজার নেম দাও অ্যাডমিন, ADMIN অ্যাডমিন, পাসওয়ার্ড লেখো 1 থেকে 9, আর কনফার্ম উইক পাসওয়ার্ড কনফার্ম দাও, ইমেল কি করবে, ইমেল মানে দেওয়া লাগবে না নাকি, না ইমেলে তো ইমেল এরকম দেয়নি, ইমেলে নাকি যে লাইভ সার্ভারে কাজ করলে একটা মেসেজ যাবে আর কি। আচ্ছা ইয়া করো, ইনস্টল করো, ইমেল এখানে দেওয়ার দরকার নেই, দেখি ইমেল ছাড়া অ্যাড হয় কিনা দেখি, করব এটা এটা তো সে গুগল তোমার সাইট ইউজ করবে কি করবে না, অ্যাসিওর জন্য এটা এটা লাগে না, আমার টেস্টিং পারপাজে তো লাইভে ওগুলো ডিসকারেজ আমরা করি না, ডিসকারেজ করে কখন যখন লুকাইতে চাই সাইটটা, হ্যাঁ আচ্ছা আচ্ছা ইনস্টল করে তো দেখি, দেখি ইমেলটা চায় কিনা সে,
ইমেল ওহ অ্যাড্রেস। আচ্ছা, যাই হোক, এখন ইয়া করো, কনফার্ম পাসওয়ার্ড দাও, পরে ইমেল লেখো admin@admin.com, admin@admin.com। এক থেকে নয়, হ্যাঁ, আর ওই আর কিছু করতে পারো, ইনস্টল তো ইনস্টল করো। বিশ মিনিট হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, সেট আপে লগ ইন করো, লগ ইনে ক্লিক করো। ওকে টোকে তো সমস্যা নেই, লগ ইন করো। এখন আসলে লগ ইন করার দরকার নেই, তুমি সাবলাইমে যাও, যাই লেখো wp-admin-details, এন্টার মেরা লেখো, wp এন্টার মারো, মেরা লেখো, এক লাইন স্পেস রাখো, আচ্ছা দিয়ে ডাটাবেস, দিচ্ছি। হ্যাঁ ডাটাবেস ডিটেলস রাখে, লেখো যে ধরো কি নাম্বার একটা, হ্যাঁ ক্রেডেনশিয়াল তো কি করতে পারো, হ্যাঁ ডাটাবেস ডিটেলস এর আগে লেখো ক্রেডেনশিয়ালস, ঠিক আছে, এভাবে ফিউচারে সেভ করে রাখতে পারো। ডাটাবেস ডিটেলস আছে না, তার উপরে লেখো ক্রেডেনশিয়ালস, হ্যাঁ মানে পাসওয়ার্ড আর কি, হ্যাঁ এন্টার মারো, এন্টার মেরা, ডাটাবেস ডিটেলস এর ঠিক উপরে লাগবে কি ক্রেডেনশিয়াল, CREDENTIAL, ক্রিডেনশিয়াল TIL। IALS, হ্যাঁ কোলন দাও, ঠিক আছে। ডাটাবেস ডিটেলস এর আগে লেখো এক নাম্বার, ডাটাবেস ডিটেলস হইতেছে এক নাম্বার, ওয়ান ডব্লিউপি অ্যাডমিন ডিটেলস হইতেছে দুই নাম্বার, ঠিক আছে, ফিউচার আরো অ্যাড হবে, FTP অ্যাড হবে, আরো অনেক কিছু অ্যাড হবে। হ্যাঁ ডব্লিউপি অ্যাডমিন ডিটেলসটা লেখো দুই নাম্বার, আর ডিবি নেমের আগের একটা কাটো, ডিবি নেমের আগের এক দরকার নেই, ঠিক আছে, আমরা লাইভে গেলে তখন লিখে রাখবো যে ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, হ্যাঁ চাইলে লিখতে পারো, এই যে ইউজার নেম রুট চাইলে লিখতে পারো, না লিখলেও চলে। আসো অ্যাডমিন ডিটেলসটা কি, ইউজার নেমে তো আছে অ্যাডমিন, দেখো ইউজার নেম কোলন অ্যাডমিন, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 9, আর ইমেল ইমেলও লিখে রাখতে পারো, সমস্যা নেই, পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 9, হ্যাঁ আর হইতেছে কি ইমেল, ইমেলটা লিখে রাখো admin@admin.com, আর কিছু লাগবে না, ঠিক আছে। এখন আসো ব্রাউজারে আসো, আমরা একটু লগ ইন করি, হ্যাঁ এই সেভ করার দরকার নেই, পরে সেভ করো, ঠিক আছে, একটা ফোল্ডার বানাই নেবে যে wp টিউটোরিয়াল, পরে লেকচার 1 দিয়ে এটা সেভ করে রাখবা, ঠিক আছে। ব্রাউজারে যাও, লগ ইন করো, লগ ইন তোমার অ্যাক্সেস কি, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 9, এটা সব প্রজেক্টে এটা ইউজ করবো, ঠিক আছে, লোকাল প্রজেক্ট যত আছে, লাইভে গেলে চেঞ্জ করে দিব, 1 থেকে 9, এখন তো 12টা বেজে গেছে, তাই না, আমরা 12টা বেশি বলে। হ্যাঁ আসি 10 মিনিট। এখন আসো, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ডটা, হ্যাঁ এখন যে উপরে দেখো wp টিউটোরিয়াল আছে না, এটাতে হোবার ক্লিক, হোবার করো, একটা বিজেট সাইট আসবে, বিজেট সাইটে নিউ ট্যাব ওপেন করো, হ্যাঁ নিউ ট্যাবে যাও, দেখি এটা ওপেন করো, ওই নিউ ট্যাবটাতে যাও, এটা হচ্ছে তোমার ওয়েবসাইটটা, এই যে এটা ওয়েবসাইট, ঠিক আছে, নিচে আসো তো দেখি, এটা হচ্ছে হোম পেজ, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট থিম এটা, হ্যাঁ এখন ড্যাশবোর্ড আসো, আজকে কাজ হইতেছে ড্যাশবোর্ডটা রিভিউ করবা কি কি আছে না আছে, হ্যাঁ প্রথমত আসো দেখায় যে সেটিংসে যাও, সবার নিচে সেটিংস আছে না, সেটিংসে যাও, এই যে জেনারেলে যাও, বুঝলে রাখি কি কি ইম্পর্টেন্ট জিনিসগুলো বলি, বাকিগুলো নিজে নিজে দেখবা, হ্যাঁ এই যে জেনারেলে কি আছে, সাইট টাইটেল এখান থেকে চেঞ্জ করা যায়, হ্যাঁ এই যে ওয়ার্ডপ্রেসের ইউআরএল এখান থেকে চেঞ্জ করা যায়, লাইভে গেলে এখান থেকে চেঞ্জ করা যায়, ডাটাবেস থেকে করা যায়, নিচে কি ইমেল আছে, ইমেলও চেঞ্জ করা যায়, হ্যাঁ নিচে আসো, আরো নিচে কি আছে, আর এখানে আর কিছু করার নাই, হ্যাঁ তারপর আরেকটা জিনিস আছে পারমালিঙ্ক আসো, ওই যে দেখো নিচে সাইড বার, নিচে দেখো মেনুতে পারমালিঙ্ক আছে, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এখানে আমরা কি করব, লাইভে আমরা সবসময় পারমালিঙ্কটা পোস্ট নেম দিয়ে রাখবো, হ্যাঁ ডেট নেম আছে না, পোস্ট নেম দিয়ে দাও, পোস্ট নেম,
সেভ করো, নিচে যাও সেভ তো দেখি, নিচে যাও, নিচে যাও, সেভ করো। তোমার পারমালিং কাজ করে কিনা আগে একটু দেখি আমরা। হ্যাঁ, ভিজিট করো তো, ভিজিট সাইটে যাও, ভিজিট সাইট করো। আবার ওইটা না, ওইটা কাটো, ওইটা কাটো নতুন করে। ভিজিট সাইটে যাও। এখন যে কোনো একটা ইয়াতে স্যাম্পল পেজ একটা আছে মেনুতে দেখি, অথবা হ্যালো ওয়ার্ল্ডে ক্লিক করো দেখি, তোমার লোকালি কাজ করি না প্রজেক্ট এটা স্ল্যাশ দেখি তো। হ্যাঁ কাজ করতেছে, ফাইন কাটো, শেষ, এটা কাটো। অনেক সময় ইরর আসবে, ইরর আসলে গুগল করে ফিক্স করে ফেলবো, ঠিক আছে? কাটা দাও। এখন আসো ড্যাশবোর্ডে, আসো ড্যাশবোর্ডে, আর কি আছে পারবা না, বাকিগুলো নিজে নিজে দেখবা। এখন আসো ওয়ার্ডপ্রেসে, তোমার পোস্ট টাইপ আছে। হ্যাঁ, পোস্ট টাইপের মধ্যে একটা হইতেছে পোস্ট নিজে, হইতেছে একটা পোস্ট টাইপ পেজ নিজে, আর একটা পোস্ট টাইপ, ঠিক আছে? আমরা দুইটা পোস্ট টাইপের কথা আপাতত আজকে বললাম। হ্যাঁ, একটা পোস্ট টাইপ কি পোস্ট, ক্লিক করো এখানে, তোমার ওয়েবসাইটে প্রচুর পোস্ট ক্রিয়েট করতে পারবা, ঠিক আছে? এবং পেজও ক্রিয়েট করতে পারবা। হ্যাঁ, পোস্টে যাও, অ্যাড নিউতে যাও, অ্যাড নিউতে যে একটা পোস্ট ক্রিয়েট করো। দেখো একটা কাহিনী শুরু হয়েছে এটা। হ্যাঁ, আমরা এই এডিটরটা বাদ দিব, ঠিক আছে, এটা ইউজ করব না। হ্যাঁ, এটা আচ্ছা, হইতেছে কি নাম, এটার কি যেন বলে, নোটপ্যাড প্লাস প্লাস না না না, এটা কাটো, কাটো, ক্রসটা কাটো, এডিটরটা আমরা ডিলিট করব। হ্যাঁ, এইটা হইতেছে ডিজেবল গুতেনবার্গ, গুতেনবার্গ। হ্যাঁ, অ্যারোতে যাও, ব্যাক, আগে ইয়েতে যাও, ব্যাকে ক্লিক করো। আমরা এই এডিটরটা ইউজ করব না, ঠিক আছে? এটা ওয়ার্ডপ্রেস নতুন ভার্সনে অ্যাড করছে। ইয়াতে করো, প্লাগইন আছে না, প্লাগইনে ক্লিক করো, ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে অনেকগুলো প্লাগইন ইউজ করে, ঠিক আছে, নতুন নতুন ফিচার অ্যাড করা যায় প্লাগইন দিয়ে। সো আমরা এখন একটা প্লাগইন অ্যাড করব, অ্যাড নিউতে ক্লিক করো। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে প্লাগইন তোমার দুই জায়গা থেকে পাওয়া যায়, একটা হচ্ছে ড্যাশবোর্ডে যায় সার্চ করতে পারো, হ্যাঁ, আর একটা হচ্ছে গুগল করতে পারো। একটু গুগলে যাও তো দেখাই, গুগলে যাও, গুগলে যাই, লেখো ওয়ার্ডপ্রেস প্লাগইন, বা ডব্লিউপি প্লাগইন লেখো, আর কিছু না, ডব্লিউপি প্লাগইন লেখো, ডব্লিউপি স্পেস প্লাগইন। হ্যাঁ, এন্টার মারো। আমরা প্লাগইন কই পাবো, এই যে কই আছে, জেটপ্যাক না, এটার নিচে আসো, ফ্লাই হুইল ওয়ার্ডপ্রেস এই প্লাগইন, যে ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্জি স্ল্যাশ প্লাগইন আছে না, এই ওয়ার্ডপ্রেস প্লাগইনসে ক্লিক করো। এইখানে আমরা ওয়ার্ডপ্রেসের সব প্লাগইন পাবো, ঠিক আছে, সব ফ্রি, পেড প্লাগইনও আছে। ওই যে দেখছো, এখান থেকে নিচে সার্চ টার্চ করলে প্লাগইন পাওয়া যায়, ঠিক আছে? গেল, এটা জিনিস দেখালাম, আর কয়টা দাও, ড্যাশবোর্ড আসো, ড্যাশবোর্ড থেকে আমরা অ্যাড করবো প্লাগইন। প্লাগইন আমরা বিভিন্নভাবে অ্যাড করতে পারি। হ্যাঁ, এখান থেকে সার্চ করে আর ডাউনলোড করতে পারি, ইনস্টল করতে পারি। আচ্ছা, সার্চ করো গুতেনবার্গ, ইয়া লেখো, ডিজেবল, ডিজেবল স্পেস, সার্চে যাও, সার্চ প্লাগইন, ডিজেবল, ডিআইএস, ডিআইএস এবিএলই, ডিজেবল, এবিএলই, ডিজেবল, ডিজেবল স্পেস, স্পেস গুতেন, স্পেস দিস, জি জি লেখো, জি ইউ, এই যে আইসা পড়ছে দুই নম্বরটা, ডিজেবল গুতেনবার্গ। হ্যাঁ, জি কেটে ফেলো, জি কেটে ফেলো, জি কেটে ফেলো, জাস্ট ডিজেবল রাখো দেখি। এই যে এটা ইনস্টল করো। হ্যাঁ, গুতেনবার্গ এডিটর, ঠিক আছে, যে এডিটরটা আমরা দেখছি এটা আমরা ইউজ করব না। সো এটা ওয়ার্ডপ্রেস দিছে আর কি, এটা অনেকে পছন্দ করে না। হ্যাঁ, এটা ডাউনলোড হচ্ছে দেখছো কত, 600,000 ইনস্টলেশন আছে অ্যাক্টিভ, এতজন লোক ইউজ করতেছে এই প্লাগিনটা। অ্যাক্টিভেট করো, এখন দেখবা এডিটর চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, যাও ইয়াতে যাও, পোস্টে যাও, পোস্টে যাও। আমরা কি করলাম, একটা প্লাগইন ইনস্টল করলাম। হ্যাঁ, পোস্ট যাই, ক্রিয়েট করো একটা পোস্ট। এখন দেখবা এডিটর চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখছো গুতেনবার্গ গায়েব হয়ে গেছে। হ্যাঁ, এখন টাইটেল লাগবে কি, লেখো ডব্লিউপি টিউটোরিয়াল পোস্ট ওয়ান, ডব্লিউপি দুইটা বড় তেল লেখো। হ্যাঁ,
তারপরে টিউটোরিয়াল, টি বড় হাতের বাকিগুলো ছোট হাতের, টিউটোরিয়াল পোস্ট ওয়ান, ঠিক আছে? স্পেস দেওয়া হবে, স্পেস পোস্ট স্পেস ওয়ান, ঠিক আছে? পিও বড় হাতের দিয়ে দিও, এটা যেহেতু টাইটেল। আর ডেসক্রিপশন লেখবা নিচে, নিচে আছে না দুইটা মোড আছে, ঠিক আছে, একটা ভিজুয়াল আর একটা টেক্সট। টেক্সট মোডে এস্টিমেল লেখা যায়, টেক্সট মোডে যাও, আমরা ভিজুয়াল মোড না, টেক্সট মোডে যাও, যে একটা এস্টিমেল লেখো, মানে কি লাগবা, পি ট্যাগ দিয়ে লেখো, পি ট্যাগ দাও, তারপরে ধরো যে আমরা তো বুটস্ট্র্যাপ তো নাই, তারপরে লেখো, মানে এখান থেকে এস্টিমেল পুরোপুরি অ্যাড করা যায়, ঠিক আছে? পি ট্যাগ দিয়ে ভিতরে লেখো, ভিতরে লেখো হ্যালো ওয়ার্ল্ড। সো যখন এস্টিমেল লেখা দরকার এখানে লেখবা, আর নর্মাল টেক্সট ভিজুয়ালে যাই লিখতে পারবো, ঠিক আছে? ভিজুয়ালে যাও তো, ভিজুয়ালে যাও, এখন দেখো কি দেখায়, দেখছো এইভাবে টেক্সট গুলো আসে। হ্যাঁ, আর নিচে আসতে দেখি আর কি আছে, আর কিছু না, এই একটা ফিচার ইমেজ অ্যাড করা যায়। হ্যাঁ, একটা ইমেজ অ্যাড করো তো দেখি থাকলে। সিলেক্ট ফাইলে যে একটা ইমেজ অ্যাড করো, যে কোনো একটা ইমেজ। ওপেন করো, সেভ, সেট, সেট ফিচার ইমেজ। এখন উপরে যাও, উপরে কি আছে, ক্যাটাগরি আছে, এটা আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারি, অ্যাড নিউ ক্যাটাগরি দাও। ক্যাটাগরি দিয়ে কি করবা, ক্যাটাগরি নাম কি দিবা, টিউটোরিয়াল, ক্যাটাগরি নাম দাও টিউটোরিয়াল, দিয়ে আমরা ক্রিয়েট করি, আমাদের কোনো ক্যাটাগরি নাই তো, তো ক্রিয়েট করি একটা টিউটোরিয়াল। হ্যাঁ, আর কিছু লাগবে না, জাস্ট এন্টার মারো, টিউটোরিয়াল লিখে এন্টার মারো। হ্যাঁ, একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, যাও আর কি আছে উপরে দেখি, আর কিছু আছে কিনা, উপরে যাও, এগুলো দরকার নেই কোনো কিছু। উপরে যাইলে কি কি আছে, ফরম্যাট কিছু করতে হবে না, পাবলিশ করো, শেষ। এখন এটা ওই যে লিঙ্ক আসছে না, পার্মালিঙ্ক, পার্মালিঙ্কে ক্লিক করো, অথবা ভিউ পোস্টেও ক্লিক করতে পারো উপরে, ঠিক আছে? দেখছো এটা দিচ্ছে তোমার পোস্ট, টাইটেল আসছে, নিচে ইমেজ আসছে, নিচে ডেসক্রিপশন আসছে, আর কি আসছে, ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি আসছে টিউটোরিয়াল, ঠিক আছে? এখন সবার ড্যাশবোর্ডে যাও, ব্যাকে যাও, ড্যাশবোর্ডে যাও, অথবা এডিট পোস্ট আছে না উপরে, দেখছো উপরে যে টাইটেল সাইড বার, হ্যাঁ এডিট পোস্টে যাও, এখানে কি করবো, যে আমরা পার্মালিঙ্কটা চেঞ্জ করব, এডিট করো পার্মালিঙ্ক, কি নাম দেবা, জাস্ট ওয়ান কেটা, জাস্ট ডব্লিউবি টিউটোরিয়াল পোস্ট রাখো, ওয়ানটা কেটা দাও, আমরা এইভাবে পার্মালিঙ্ক এডিট করতে পারি। হ্যাঁ, ড্যাশটাও কাটো, ড্যাশটাও কাটো, হ্যাঁ সেভ দাও, ওকে দাও, পাবলিশ করো, আপডেট করো, তার মানে আমরা এইভাবে আপডেট পোস্টগুলো করতে হবে না? আপডেট করো, আপডেট, তার মানে আমরা এইভাবে পোস্টগুলো চেঞ্জ করতে পারলাম, ঠিক আছে? আবার ভিউ করো, ভিউ পোস্টে যাও, ভিউ পোস্টে ক্লিক করো, উপরে পোস্ট আপডেটেড ভিউ পোস্ট আছে না এখানে, ঠিক আছে? এগুলো তোমার পোস্ট, এখন আসে পেজ, একটা পেজে যাও দেখি, আমরা চাইলে পেজও ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? এটা তো গেল পোস্ট, পেজে যাও, পোস্টের কাজ শেষ। এভাবে আনলিমিটেড পোস্ট বানাইবা, পোস্ট এক ধরনের জিনিস, পেজ আর একটা জিনিস, ঠিক আছে? পেজে যাও, অ্যাড, অ্যাড নিউ পেজ, এটা পরে বুঝবে, এখন বোঝার দরকার নেই, ঠিক আছে? যে একটা পেজ বানাও, পেজ কি বানাবে, লেখো যে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টাস, একটা পেজ লেখো, কন্ট্যাক্টাস, টিএসিটি, টিএসিটি কন্ট্যাক্ট স্পেস আস, কন্ট্যাক্টাস দেখ, পাবলিশ তো ডেসক্রিপশন লিখতে পারো কিছু একটা, লেখো যে পেজ ডেসক্রিপশন লেখো, ভিজুয়ালে থেকে লেখো পেজ ডেসক্রিপশন, পেজ ডেসক্রিপশন। আর কি আছে দেখি, নিচে আসো তো, আর কি আছে, পেজ আমরা পাবলিশ করতে পারি, সেভ করতে পারি, অনেক কিছু করা যায়। হ্যাঁ নিচে আসো, নিচে কি আছে, একটা ইমেজ অ্যাড করা যায়। হ্যাঁ ইমেজ অ্যাড করো দেখি, সমস্যা নেই, করো, এটা দিচ্ছে যতগুলো আপলোডের ইমেজ আছে ওগুলো দেখাবে এখানে। হ্যাঁ যা, পাবলিশ করো এটা,
পাবলিশ। আর ওই আরেকটা জিনিস কি আছে, যে প্রিভিউ চেঞ্জ আছে না, এটাতে ক্লিক করে প্রিভিউ দেখা যায়, সেভ না করেও দেখা যায়, ঠিক আছে? এটা দিচ্ছে সেভ না করে দেখায়, হ্যাঁ এটা প্রিভিউ। আচ্ছা সব ব্যাকে যাও, ব্যাকে যাও, আমরা তো সেভ করে ফেলছি, আমরা পাবলিশ ভার্সনটাই দেখি। এডিট পেজে যাও, এই যে ভিউ পেজ, ভিউ পেজ অথবা লিঙ্কে ক্লিক করো, পারমানেন্ট। এটা হচ্ছে তোমার পেজ, ঠিক আছে? পেজ এবং পোস্টের পার্থক্য পরে বুঝবে, এখন বোঝার দরকার নেই। এখন আসো ওই যে সাবলেমে যাও, সাবলেমে যাও, যায় লেখো, তারপর এন্টার মারতে থাকো, দুই তিনটা এন্টার মারো। তারপর লেখবা কি, WP, একে 3 নম্বর, এটা এটা তো টপিক গেল, আমরা এখন মনে করি যে স্টাডি করতেছি, হ্যাঁ স্টাডি করলে কি হবে এটা। WP লার্নিং দিয়ে কোলন দিয়ে রাখো, ঠিক আছে? WP লার্নিং দিয়ে কোলন দাও, টপিক শেষ, ক্রেডেনশিয়াল শেষ, এটা নতুন জিনিস। হ্যাঁ কি লাগবে, পোস্ট টাইপ, ওয়ার্ডপ্রেসে কি আছে পোস্ট টাইপ আছে, হ্যাঁ লেখো পোস্ট স্পেস টাইপ। হ্যাঁ ওয়ার্ডপ্রেসে পোস্ট টাইপ আছে 5 ধরনের সম্ভবত, এর মধ্যে একটা হচ্ছে পোস্ট, আরেকটা হচ্ছে পেজ, ঠিক আছে? কোলন দিয়ে নিচে লেখো 1 নম্বর পোস্ট, 2 নম্বর পেজ, বাকিগুলো গুগলে দেখে নেবে। হ্যাঁ 1 নম্বর কোলন ডট দাও, 2 নম্বর কি পেজ, ঠিক আছে? আমি এই দুইটা জিনিস দেখাইছি, আরো আছে ওগুলো পরে দেখা দেখবে, এখন দেখার দরকার নেই। তারপর আসো এই যে ব্রাউজারে যাবো, আবার একটু আমরা এখন একটা প্লাগইন ইনস্টল করব, যে ডাউনলোড করে, ঠিক আছে? তো গুগলে যাও, যাই লেখো কি কন্ট্যাক্ট ফর্ম 7 লিখে ইয়া করো, গুগলে যাও, কন্ট্যাক্ট ফর্ম 7 WP প্লাগইন, এটা আমরা কন্ট্যাক্ট আস পেজের জন্য অ্যাড করব, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্ম 7, কন্ট্যাক্ট ফর্ম 7, FORM 7, কন্ট্যাক্ট ফর্ম 7, কন্ট্যাক্ট ফর্ম 7 WP, আর কিছু লেখা লাগবে না, ঠিক আছে? এন্টার মারো, যাও যে ইনস্টল করো, মানে ইনস্টল বলতে ডাউনলোড করো আর কি, ডাউনলোড দাও। এখন আসো আমরা একটু প্রজেক্ট ফোল্ডার স্ট্রাকচারটা চেক করি, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের, একটু প্রজেক্ট ফোল্ডার যাও, প্রজেক্ট ফোল্ডারটা যাও, ওয়ার্ডপ্রেসের প্রজেক্টটা রাখছো কই, লুকালো স্ল্যাশ কোন জায়গায় রাখছো দেখাও। আচ্ছা, ওই প্রজেক্ট ফোল্ডারে যাব। হ্যাঁ হ্যাঁ ফাইল স্ট্রাকচারটা দেখি কিভাবে আছে, স্ট্যাটাসে যাও, WP কি জানি ওয়ার্ডপ্রেস লার্নিং নাকি, না, ওয়ার্ডপ্রেস লার্নিং এটা আমি করছিলাম, এটা আচ্ছা আচ্ছা ডাব্লিউবি টিউটোরিয়াল। WP টিউটোরিয়াল, হ্যাঁ এটা হচ্ছে তোমার প্রজেক্টের স্ট্রাকচার। হ্যাঁ রুটে একটা মাত্র ফাইল আছে ইম্পর্টেন্ট, ওইটা হচ্ছে WP কনফিগ ডট PHP, হ্যাঁ এই যে দেখছো WP ড্যাশ কনফিগ ডট PHP, এটা এটা একটা ইম্পর্টেন্ট ফাইল, এটা আমরা দেখবো পরে। তারপর এসে WP কন্টেন্টে যাও, আমাদের বাকি সব জিনিস থাকবে কই WP কন্টেন্ট ফোল্ডারে, WP কন্টেন্ট ফোল্ডারে সব কিছু। হ্যাঁ আচ্ছা, বাকি দুইটা ফোল্ডার যে WP অ্যাডমিন এবং ইনক্লুডস, এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের, এগুলো তো আমরা কিছু করবো না। আমরা শুধু WP কন্টেন্টে কাজ করবো, যাও কন্টেন্টের ভিতরে যাও। এখানে কি আছে, থিম, থিম সবগুলো থিমের ভিতরে থাকে, প্লাগইন থাকে প্লাগইনের ভিতরে, তোমার ইমেজ গুলো থাকে আপলোডের ভিতরে, ঠিক আছে? আচ্ছা যাও ইয়াতে যাও, থিমে যাও তো দেখি, ওয়ার্ডপ্রেস কিছু ডিফল্ট থিম দিয়ে দেয়, তার মধ্যে তারা তিনটা তিনটা থিম দিছে। হ্যাঁ আসো তোমার ব্রাউজারে যাও তো দেখাই, ব্রাউজারে যাও, থিম তিনটা আছে কিনা আমরা দেখি। এই যে ইয়াতে ক্লিক করো, অ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্স কমেন্টের নিচে, হ্যাঁ দেখছো থিম আছে না, থিমে ক্লিক করো, দেখছো কয়টা থিম, একটা দুইটা তিনটা, হ্যাঁ 2019, 2020 আর একটা 2021, ও 21-এ রিলিজ দিয়ে দিচ্ছে। যাও এই এখন তোমার প্রজেক্ট ফোল্ডারে যাও, দেখো তিনটা ফোল্ডার আছে, কারেন্ট থিম হইতেছে কোনটা, এই যে দেখছো কাস্টমাইজ লেখা না, এটা হচ্ছে কারেন্ট থিম, মানে এটা অ্যাক্টিভেটেড। হ্যাঁ আসো 2021 থিমে যাও, দেখি থিমস ফোল্ডার,
এই যে 2021, এটা হচ্ছে তোমার কারেন্টলি অ্যাক্টিভ একটা থিম, ঠিক আছে? থিমের সব ফাইল এখানে আছে, ঠিক আছে? আর আপাতত কিছু দেখার দরকার নাই, যাও বের হয়ে যাও, প্লাগ ইন ফোল্ডারে যাও। আমরা প্লাগ ইন সেট আপ দিব কিভাবে, প্লাগ ইন ফোল্ডারে যেয়ে ডাউনলোড যেটা করছি এটা পেস্ট করব, ঠিক আছে? এক্সট্রা করে পেস্ট করলেই ইনস্টল হয়ে যাবে। ব্রাউজারে যত আমরা একটা ডাউনলোড করতেছিলাম, এই যে কন্ট্যাক্ট ফর্ম 7, ডাউনলোড হয়ে গেছে তো? হ্যাঁ, ওইটা কপি করে নিয়ে আসো এই প্লাগ ইন ফোল্ডারে। প্লাগ ইন ইনস্টল কি দেখছিলা এর আগে? হ্যাঁ দেখছি মোটামুটি একবার করে, টোটাল ওয়ার্ডপ্রেসটা কাস্টমাইজেশনের আগ পর্যন্ত টোটালটা দেখা শেষ, আর একবার দেখবো, দেখা হচ্ছে এটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করবো আর কি, যা যা ঠিক বলছো। আছে, ঠিক আছে, শো ইন ফোল্ডারে যাও। যাইয়া এটা কপি করে নিয়ে যাও, নিয়ে যাই তোমার প্রজেক্ট ফোল্ডারে যাও। হ্যাঁ, যাইয়া এটা এক্সট্রাক্ট করো। এটাই তো মানে, এটা প্লাগ ইন ফোল্ডার, যে প্লাগ ইন ফোল্ডার দিয়ে পেস্ট করো এখানে। হ্যাঁ, পেস্ট করে দেখছো, আমরা ডিজেবল গুতেনবার্গ ফোল্ডারটা দেখছো, আমরা যে ডেকটা ইনস্টল করছি, কন্ট্রাক্ট ফর্ম 7টা এক্সট্রা করো। এমন না জিপ না, ইয়া এক্সট্রা। হ্যাঁ, এটা হচ্ছে ফোল্ডার, ফোল্ডার ভিতরে যত দেখি আর কোনো ফোল্ডার আছে কিনা, কন্ট্রাক্ট ফর্ম 7। হ্যাঁ, এটাই ঠিক আছে, আমাদের এক্সট্রা হয়েছে। হ্যাঁ, যাও ব্যাকে যাও আবার। হ্যাঁ, জিপটা চাইলে এখন ডিলিট করে দিতে পারো, জিপটা জিপটা ডিলিট করে দাও। হুম, অথবা কি করবো, ডিলিট না করে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ডিলিট করে ফেলছো, না কাট করে রিসোর্স এর ভিতরে নিয়ে দাও, কাট করো, কাট, তোমার লোকাল হোস্টে রাখে দাও এটা, আর ফিউচারে ডাউনলোড করে লাগবে না। হুম, কাট করে এইচটিডক্স এর ভিতরে দেখো রিসোর্স আছে, রিসোর্স এর ভিতরে লেখো কি, প্লাগ ইন লেখো, একটা ফোল্ডার বানাও প্লাগ ইন, ডব্লিউপি প্লাগ ইনস। আজকে আমাদের অনেকগুলো লেকচার হয়ে গেছে, 2-3টা লেকচার, এটা কাইটা কাইটা আপলোড করব। ডব্লিউপি প্লাগইনস লিখে ভিতরে পেস্ট রেখে দাও, এটা ফিউচার এখান থেকে নিতে পারবা। গেল, আমরা তাহলে ম্যানুয়ালি প্লাগইন ইনস্টল করা শিখে গেলাম। হ্যাঁ, ব্রাউজারে যাও, এটা এখন অ্যাক্টিভেট হয় না, ইনস্টল হয়েছে। এই যে প্লাগইনে যাও, প্লাগইন দেখে দেখতেছো, এক প্লাগইনে যাও, প্লাগইন 1 বলতে বোঝাতেছে কি একটা প্লাগইন আপডেট হওয়ার জন্য বসে রয়েছে, আপডেট হয় নাই, আপডেট হওয়ার জন্য বসে রয়েছে। হ্যাঁ, এখন তো কন্ট্রাক্ট ফর 7 আসছে না, অ্যাক্টিভেট করো, তার মানে আমরা দুইটা জিনিস দেখলাম, প্লাগ ইন ম্যানুয়াল ইনস্টল করলাম এবং ফোল্ডার থেকে ইনস্টল করলাম। হ্যাঁ, তারপরে আর কি আছে তোমার, একটু ইয়াতে যাও, ইউজার মেনুতে যাও, ইউজার্স, হ্যাঁ দেখছো এখানে তোমার ইউজার লিস্ট দেখাইতেছে। হ্যাঁ, তোমার ওই যে একজন আছে অ্যাডমিন, তার ইউজারটা দেখাইতেছে, চাইলে তুমি আরেকটা ক্রিয়েট করতে পারবা, আরেকটা অ্যাডমিনতে যাও, অ্যাড নিউ, আরেকটা অ্যাডমিন বানাও, ইউজার নাম দিবে কি, অ্যাডমিন 2 লেখো, অ্যাডমিন 2, এটা আরেকটা অ্যাডমিন বানিয়ে দিলাম আমরা, ঠিক আছে, অ্যাডমিন 2। এই ড্যাশ লাগবে না, ড্যাশ লাগবে না, ড্যাশ কাটো, একসাথে রাখো, অ্যাডমিন 2, পাসওয়ার্ড 1 থেকে 9, ইমেল দিবে কি admin2@admin.com, admin2@admin.com, admin.com। হ্যাঁ, আর কি লেখবা, আর লেখবা একটা নেম লিখে রাখো, জাস্ট অ্যাডমিন 2 লেখো, আর কিছু না, এটা হচ্ছে নাম, নামটা একটু বড় হতে লেখো, এ বড় হতে লেখো, এটা তো নাম, ইউজার নেম না। গেল, আর পাসওয়ার্ড কি লিখবো, পাসওয়ার্ড লেখো 1 থেকে 9, যাও নিচে যাবো, আর কি আছে দেখি, এ কনফার্ম, কনফার্ম উইক পাসওয়ার্ড, কনফার্ম উইক পাসওয়ার্ড দাও, আর সাবস্ক্রাইবার না, তার রোল চেঞ্জ করো, তার বানাও অ্যাডমিন, বানাও সাবস্ক্রাইব থেকে বাদ অ্যাডমিন বানাও। হ্যাঁ, অ্যাড নিউ করো, অ্যাড নিউ ইউজার, এইভাবে তুমি আনলিমিটেড ইউজার ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে, অ্যাডমিন, সাবস্ক্রাইবার, যা যত খুশি। হ্যাঁ, ওকে ওকে টুকে দিয়ে দাও, এটা গেলো ইউজার। তারপরে কি আছে, আচ্ছা আমরা থিম দেখি, থিম কি করা যায়, অ্যাপিয়ারেন্সে যাও, আমরা চাইলে থিম চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, আমরা তো প্লাগইন দেখলাম, থিমে যাও। ইমেল গুলা দেখছি আমি কিভাবে হ্যাঁ, চেঞ্জ ওই যে করে। চেঞ্জ করো, 2020-তে যাও,
না না, অ্যাড অ্যাড থিম না, আমরা থিম অ্যাড করবো না, জাস্ট অ্যাক্টিভেট করবো আরেকটা থিম। হ্যাঁ, যে কোনো একটা থিম অ্যাক্টিভেট করো। এখন বিজেট সাইটে যাও তো, বিজেট সাইট দেখবা সাইটের ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, যে থিমে যেমন ডিজাইন থাকে ওইভাবে আসবে। দেখো, দেখি কি আছে। এটা ডিজাইন এমন, ঠিক আছে, এটা নতুন একটা থিম। গেল, আমরা থিমের ডিজাইন, থিম চেঞ্জ করলাম, ওয়ার্ডপ্রেস চেঞ্জ করলাম, আর কি আছে? আবার যাও ড্যাশবোর্ডে যাও, একটু দেখি আর কি আছে। এখন আসো, আর নিচে আসো তো দেখি, সবার নিচে এই যে কি কি সেটিংস গেল। সেটিংসে কিছু নাই, টুলসে গেলে কি করা যায়, টুলস এখন লাগবে না। হ্যাঁ, প্লাগইন তো দেখছুই, আর উপরে যাও। হ্যাঁ, মেনু, মেনুর কাজটা দেখি। হ্যাঁ, একটু মেনুতে যাও, আমরা মেনু অ্যাড করতে পারি এখান থেকে, অ্যাপিয়ারেন্স মেনুস। এখানে ইয়া করো, একটা মেনু নাম দাও, ওই যে মেনু নেম, মেনু স্ট্রাকচারের মধ্যে একটা মেনু নেম আছে, লেখো মেন 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 মেনু, MAIN, MAIN, মেন মেনু, ক্রিয়েট মেনু। এখন এই মেনুটা কার জন্য অ্যাড করছো, কোথায় দেখাবো এই মেনুটা? এই যে দেখো, মেনু সেটিংসে কি কি আছে, ডিসপ্লে লোকেশন আমরা কই দেখাবো, এটা মোবাইল, ফুটার, সোশ্যাল, নাকি ডেস্কটপ, এক্সপ্যান্ডেড, হরিজন্টাল। হ্যাঁ দেখো, প্রথমটা দিয়ে হরিজন্টাল, হরিজন্টাল দেখো, হরিজন্টালে ক্লিক করো, এটা দিচ্ছে একদম টপে দেখাবে, ঠিক আছে, সেভ দাও। আমরা মেনুতে কোনো আইটেম অ্যাড করি নাই, কি কি রাখবো মেনুতে, এই যে কন্ট্রাক্টর স্পেসটা ক্লিক করো এবং স্যাম্পল পেজ, দুইটাই মেনুতে রাখো। দেখছো দুইটা পেজ আছে না, দুইটা পেজই রাখো। তোমার তোমার পোস্ট আছে না, পোস্টগুলো অ্যাড করো। হ্যাঁ, অ্যাড টু মেনু, পোস্ট একটা আমরা ক্রিয়েট করছি, ওটা অ্যাড করো, একটা পোস্ট। হ্যাঁ, একটা একটা, বাকি দরকার নেই, অ্যাড নিউ, অ্যাড দো। আমরা এভাবে মেনু অ্যাড করতে পারি। হ্যাঁ, সেভ দো, সেভ মেনু। আচ্ছা, আমরা একটা ক্যাটাগরি ক্রিয়েট করছিলাম না, ক্যাটাগরিতে যাও, নিচে যাও, এই যে ক্যাটাগরিজ, এই যে কি যেন, এই যে টেরিটরি টিউটোরিয়াল, টিউটোরিয়াল ক্লিক করো, অ্যাড করো এটা। ক্যাটাগরি তো হইতেছে কি, ওই ক্যাটাগরি আন্ডারে যত পোস্ট আছে সবগুলো একসাথে দেখা যায়। সেভ দাও, তার মানে আমরা একটা মেনু অ্যাড করলাম। এখন যাও সাইটে যাও, ফ্রন্ট এন্ডে, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। হ্যাঁ, রিলোড দাও, F5 দিলো, রিলোড হয়ে যাবে, ঠিক আছে। এই যে মেনুতে, মেনুতে কি কি এসছে দেখছো, উপরে যাও, সবার উপরে, এই যে তোমার কি কি এসছে, কন্ট্যাক্ট আস, সিম্পল, টিউটোরিয়াল, সবাই এসে পড়ছে। হ্যাঁ, টিউটোরিয়ালে ক্লিক করো তো, এটা ক্যাটাগরি পেজে যাবে, টিউটোরিয়াল রয়েছে ক্যাটাগরি, এটা না, এটা মেনু থেকে দেখছো, এটা ক্যাটাগরি পেজ। হ্যাঁ, ক্যাটাগরি পেজ ইউআরএলটা দেখো, ইউআরএল কি আছে, এই যে ক্যাটাগরি স্ল্যাশ টিউটোরিয়াল, এগুলো ডাইনামিক জেনারেট হয়, তোমার টিউটোরিয়াল আন্ডার যত পোস্ট আছে এগুলো অটোমেটিক এখানে আসতে থাকবে নিচে নিচে। আমরা একটা পোস্ট অ্যাড করছি কি, WP টিউটোরিয়াল পোস্ট 1, তাই না? নিচে আসো তো, এই ক্যাটাগরিতে একটা পোস্ট আছে এখন, তাই না? আরেকটা পোস্ট অ্যাড করো, যে যে একটু একটু ইয়াতে যাও, ড্যাশবোর্ডে যাও। হ্যাঁ, এখান থেকে আমরা দেখি ক্যাটাগরিটা কেমন কাজ করে। হ্যাঁ, অ্যাড পোস্ট, এটাই তো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাড নিউ, অ্যাড নিউ তে যাও বা যে কোনো একটাতে যাও, লেখো হ্যালো, হ্যালো বা পোস্ট টু কিছু একটা লেখো, লেখা পাবলিশ দাও, পোস্ট টু পাবলিশ। হ্যাঁ, পাবলিশ দাও। আমরা পোস্ট গুলা ক্যাটাগরি করতে পারি, পেজ কখনো ক্যাটাগরি করা যায় না। হ্যাঁ, টিউটোরিয়াল লেভেল পেজের সাইজে ক্যাটাগরি, না না কিছু, হ্যাঁ হ্যাঁ, টিউটোরিয়াল, টিউটোরিয়াল ক্যাটাগরি। হ্যাঁ, আরেকটা কাজ করো, এখানে আরেকটা জিনিস দেখো, যে আন ক্যাটাগরাইজ আছে না, এটা তো ক্লিক করো, করে সেভ দাও। আমরা দুইটা জিনিস দেখবো এখানে, দেখে সেভ দাও, সেভ দাও, আর কিছু লাগবে না, আর কিছু দেওয়ার দরকার নেই, তেল নাই তো এখানে ওই আপডেট যে উপরে দিতে আপডেট, 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 সেভটাই আপডেট। এখন আসো ব্রাউজারে যাও, ফ্রন্ট এন্ডে যাও,
কন্টেন্টে যাও, মেনু থেকে টিউটোরিয়াল ক্লিক করো, টিউটোরিয়াল ক্যাটাগরিতে। আমরা এখন দুই আমরা দেখবো, হ্যাঁ ফ্রন্ট এন্ডে টিউটোরিয়াল, টিউটোরিয়াল ক্যাটাগরি, ক্যাটাগরিতে যাও। এটা হচ্ছে টিউটোরিয়াল ক্যাটাগরি পেজ, ঠিক আছে। এখানে দেখো পোস্ট আছে, পোস্ট আছে দুইটা, এগুলো অটোমেটিক ডাইনামিক, এটা যত পোস্ট অ্যাড করবো সব এখানে আসবে। নিচে আসো, নিচে আর নিচে নাই কিছু, কয়টা পোস্ট দেখাচ্ছে, একটা পোস্ট, দুইটা দুইটা পোস্ট আছে, ঠিক আছে। এই এটাই দেখা যাচ্ছে, এটা ক্যাটাগরি পেজ। ক্যাটাগরি পেজের ইউআরএল দেখছো কেমন, স্ল্যাশ ক্যাটাগরি স্ল্যাশ ওই যে ক্যাটাগরির স্ল্যাগ টিউটোরিয়াল। আর ইয়া করো, আর আর কোনো ক্যাটাগরি আছে কিনা দেখো, ওই যে আন ক্যাটাগরি আছে, আরেকটা ক্যাটাগরি আছে ওটাতে ক্লিক করো। এটাতে গেলে কি পাইবা দেখি, এটার ইউআরএলটা কেমন, ওই যে ইউআরএল হতেছে কি ক্যাটাগরি স্ল্যাশ আন ক্যাটাগরাইজড, এটাতে পোস্ট আছে একটা পোস্ট, তাই না নাকি দুইটা পোস্ট আছে, ওই যে হ্যালো ওয়ার্ল্ড ওইটা এখানে আছে। হ্যাঁ সো ঠিক আছে, আচ্ছা এটা দেখলে ক্যাটাগরি পেজ। হ্যাঁ আর কিছু নাই দেখার। আরেকটা জিনিস হচ্ছে কি, একটু ড্যাশবোর্ডে যাও আবার। ক্যাটাগরি দেখলা, দেন আর কি মিডিয়া মিডিয়াতে যাও, মিডিয়া এগুলা নেক্সট ইয়াতে দেখলেই হবে কন্টেন্ট। মিডিয়া তোমার জাস্ট ইমেজ আর কিছু না। হ্যাঁ আর কন্ট্যাক্ট আইকনটা, কন্ট্যাক্ট আসছে কোথা থেকে, প্লাগইন থেকে, কন্ট্যাক্ট ফর্ম 7 থেকে, ঠিক আছে। আরেকটা জাস্ট তোমার সেটিংসে, আচ্ছা আচ্ছা হ্যাঁ পাইছি, একটু সেটিংসে যাও আমরা ড্যাশবোর্ডে। হ্যাঁ সেটিংসে যাও, জেনারেল, জেনারেল সেটিংসে আমরা দেখো কি করছি এখানে, একটু যাও তো নিচে, নিচে যাও তো দেখি কি আছে। আমরা এখান থেকে বলতে পারি হোম পেজটা কেমন হবে। হ্যাঁ এখানে নাই, রিডিং এ যাও, রিডিং জেনারেলের নিচে রাইটিং আছে, রিডিং আছে, রিডিং এ যাও দেখি। এই যে দেখছো আমার হোম পেজের কি বলা আছে, ইউর লেটেস্ট পোস্ট। হ্যাঁ আমরা সবগুলো পোস্ট হোম পেজে দেখাইতেছি, চাইলে এটা মডিফাই করা যায়। কি করবা, এই যে ক্লিক নিচেরটাতে যাও, এ স্ট্যাটিক পেজ দাও, আমরা বলে দিতে পারি হোম পেজটা কিসের হবে, হবে এটা বানায় দাও কন্ট্রাক্টরস পেজ। হোম পেজটা হচ্ছে কন্ট্রাক্টরস পেজ, আর পোস্ট পেজ কোনটা, পোস্টগুলো দেখাবো কই, এটা ক্লিক করো স্যাম্পল কইরা। স্যাম্পল পেজ তো দেখানো যাবে না, অন্য হয়, হ্যাঁ দাও সমস্যা নাই। হ্যাঁ ঠিক আছে দাও, সেভ দাও। আমরা আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, ঠিক আছে, হোম পেজ এবং পোস্ট পেজ। হ্যাঁ এখন তোমার হোম পেজে কন্ট্রাক্টরস পেজটা দেখানোর কথা, যাও তো ড্যাশবোর্ডে, যাও তো ইয়াতে ফ্রন্ট এন্ডে যে, ফ্রন্ট এন্ডে যে যে লোগোতে ক্লিক করো বা কোথাও ক্লিক করো। এগুলো না, সবার উপরে যাও, সবার উপরে যাও, মেনুটা বের করো, হ্যাঁ লোকালোর স্ল্যাশ ডব্লিউপি টিউটোরিয়াল। এটা তোমার হোম পেজ, হোম পেজ কি হয়েছে কন্ট্যাক্ট আছে দেখে দিচ্ছে, ঠিক আছে। আমরা যে সেটিংসটা করলাম, আরেকটা কি তোমার পোস্টগুলো দেখাবে কই, পোস্টগুলো দেখাবে স্যাম্পল পেজে, স্যাম্পল পেজে ক্লিক করো তো দেখি, স্যাম্পল পেজ দেখানো উচিত। হ্যাঁ দেখছো তোমার যত পোস্ট আছে তোমার ওয়েবসাইটে সবগুলো এই পেজে দেখাবে, তো এইভাবে এগুলো কন্ট্রোল করা যাবে। হ্যাঁ আর কিছু আপাতত নাই, ঠিক আছে, বাকিগুলো ড্যাশবোর্ড গুলো নিজের মতো দেখতে থাকো, পরে কালকে বা পরে আমরা দেখবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যে তোমার কোশ্চেন টোশন থাকলে নোট করে রাখো, কোনো কিছু না বুঝলে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন বেরোলাম। ওকে।